সবচেয়ে প্রিয়তোষ বাবুকে কারণ তিনি রাজি হয়েছেন আমার এই পাওয়া প্রেজেন্টেশনটা দিয়ে আমাকে সাহায্য করার জন্য তিনি এটাকে দেখাবেন আমি বলবো যখন তা তোমরা এটা শুনলেই সতোষবাবুর কাছ থেকে যে এটা ক্রিসপার ক্র্যাস সিস্টেম জেনেটিক সিজ এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা একটা করব ধরে নিচ্ছি তোমরা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী সেই হিসেবে আমি খুব সাধারণভাবে আমার আলোচনাটা শুরু করতে চাই তবে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে গিয়ে তোমরা জানো তো এই বছরের যারা নোবেল প্রাইজ পেয়েছেন তাদের নাম বছরে যারা নোবেল প্রাইজ পেয়েছেন তাদের নাম তোমরা জানো আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই

এটা একটা টেকনোলজি এই টেকনোলজিটা একটা অসাধারণ ভূমিকা রয়েছে আমাদের পরবর্তী যুগে যেখানে আমরা অনেক অনেক কিছু কিছু চিকিৎসাবিদ্যায় অভিনবত্ব আনতে পারি এবং সেই কারণের জন্যই তাদের এই কাজটাকে সম্মান দেওয়া হয়েছে নোবেল পুরস্কার দু হাজার কুড়ির সাহায্যে পরবর্তী স্লাইডে থেকে আমি আমার শুরু করছি তোমরা সবাই জানো একটি কোষের কথা কোষ মানে হচ্ছে গিয়ে সেই জায়গাটাতে কি কি থাকে সেটা তোমরা জানো কোষের মধ্যে এই এই যে ছবিটার মধ্যে দেখো একটি কোষকে দেখানো হয়েছে এবং এটি এই কোষটির মধ্যে একটি নিউক্লিয়াস আছে সুতরাং এটাকে বলা হয় ইউক্যারিওটিক কোষ এবং তার মধ্যে মাইটো রয়েছে যেটাকে আমরা বলি পাওয়ার হাউস সমস্ত কোষটা একটা মেমব্রেনের সাহায্যে চারপাশ ঘিরে রয়েছে সেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন এছাড়া কোষের মধ্যে রয়েছে গলজি ভেসিকলস যেখানে কিনা গলজি অ্যাপারেটাস যেখানে কি না বিভিন্ন ধরনের যে সমস্ত কোষ জিনিস তৈরি করে সেগুলোর পরবর্তীকালে মডিফিকেশন করার জন্য সাহায্য করে নিউক্লিয়াসের মধ্যে তোমরা দেখেছ একটি বিশেষ অংশ রয়েছে যেটাকে আমরা বলি নিউক্লিওলাস এবং নিউক্লিয়াসের মধ্যে রয়েছে ক্রোম্যাটিন আর এছাড়া রয়েছে দেখো এই নিউক্লিয়াসের যে সাথে লাগিয়ে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা রাফ বলি আমরা দেখো এটার উপরে গুটি 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 বহু জিনিস রয়েছে অর্থাৎ যখন এটার উপরে প্রোটিন তৈরি হয় এই গুটি গুটি জিনিসগুলো সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলার উপর ঘিরে থাকে রয়েছে প্যারাক্সিজম যেটা কিনা সেলকে সাহায্য করে বিভিন্ন ধরনের আমাদের যে সমস্ত অসুবিধেগুলো থেকে রক্ষা করতে রয়েছে সিক্রেটারি ভেসিকলস যেগুলো সাহায্যে জিনিসপত্র সেল থেকে বেরিয়ে আসতে পারে আর দেখো যেগুলো ওপরে ছোটো ছোট দাগ নেই সেগুলোকে আমরা বলি স্মুথ এন্টোপ্লাসমিক্রেটো কিলাম রয়েছে একটা বিশেষ ধরনের জিনিস যেটাকে বলা হয় লাইসোজম তার মধ্যে রয়েছে সমস্ত এনজাইমস বা উৎসেচক যার সাহায্যে সেলের অদরকারী জিনিসপত্রগুলোকে ভেঙে ফেলা যেতে পারে আর মাইক্রোটিউবেল মেইনলি আমাদের স্ট্রাকচার অব দ্য সেলটাকে মেনটেন করতে সাহায্য করে আমরা এখানে যারা উপস্থিত তাদের বয়স তেরো বছরের বেশি যদি হয়ে থাকে তেরো বছর থেকে আমরা ধরে নিতে পারি ষাট পঁয়ষট্টি বছর পর্যন্ত সেলে সংখ্যা আমাদের বডিতে কিন্তু একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে একই সেল সবসময় রয়ে যাচ্ছে তা নয় নতুন সেল তৈরি হচ্ছে পুরনো সেল মরে যাচ্ছে কিন্তু সেলের সংখ্যা একই রকম থাকছে একদম জীবনের শুরুতে একটি সেল থেকে শুরু হয় আমাদের জীবনের শুরু সেই একটি সেল ভেঙে দুটি দুটি থেকে চারটি চারটি থেকে আটটি এইভাবে বাইনারি ডিভিশনের মধ্যে দিয়ে সেল সংখ্যা বাড়তে থাকে এবং তেরো বছর বয়সে আমরা দেখি আমাদের সারা শরীরে প্রায় টেন টু দি পাওয়ার অফ থার্টিন সেলস টেন টু দি পাওয়ার থার্টিন নাম্বার অফ সেলস রয়েছে তা এই যে এত সেলস নিয়ে আমরা তৈরি এবং এর মধ্যে কন্টিনিউয়াস তৈরি হচ্ছে শেষ হচ্ছে এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের জীবন আমরা কাটিয়ে চলতে পারি আর এই সেলগুলোকেই বলা হয় রসায়নগার আমাদের জীবনের মূল যে রসায়নগার সেগুলো হচ্ছে গিয়ে এই সেলগুলো এই সেলের মধ্যে আবার যে জায়গাটা সেলটা কি করবে কখন করবে কেন করবে ঠিক করে দেয় সেটা ওই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে সেই নিউক্লিয়াসের মধ্যেই থাকে ক্রোম্যাটিক এবং ক্রোমাটিনের মধ্যে থাকে ডিএনএ এবং অন্যান্য নিউক্লিক অ্যাসিডস যদি আমরা যাই তাহলে দেখতে পাব কন্টেন্টটা আমরা বলছি ডিএনএ হচ্ছে ব্লু প্রিন্ট অফ লাইফ এই ব্লু প্রিন্ট অফ লাইফটা কি করে একটা থেকে আরেকটার মধ্যে যেতে পারে সাধারণভাবে যে সেন্ট্রাল ডা মলিকুলার বায়োলজিস্টরা আবিষ্কার করেছিলেন সেইখানে এগুলো খুব বেশি দিন আগে হয়নি এই পঞ্চাশ ষাট বছর আগে হয়েছে ষাট বছর আগে হয়েছে এবং সেখানে দেখা গেছে যে ডিএনএ সেটা নিজে রেপ্লিকেট করতে পারে একটা থেকে দুটো দুটো এইরকম ভাবে রেপ্লিকেট করে করে ডিএনএ যায় ডিএনএটা সাধারণভাবে আমাদের কোষের মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড আমি আসবো ডিএনএ কি দিয়ে তৈরি ডাবল শ্রেণীর বলতে কি বোঝায় সেগুলো কিছুক্ষণ পরে এই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন করে তৈরি হয় আর এবং এই আর এনএ থেকে ট্রান্সলেশনের সাহায্যে তৈরি হয় প্রোটিন মালিকুল যে প্রোটিন মালিকুলগুলো তাদের বিভিন্ন ধরনের কার্যাবলী করে থাকে পাশের ছবিটাতে দেখো আমরা দেখিয়েছি যে ডবল একটি রয়েছে সেখান থেকে স্ট্যান্ডার তৈরি হয়েছে সেখান থেকে ট্রান্সলেশন হয়েছে এবং পরে যে প্রোটিনটা তৈরি হয়েছে সেখানটায় কিন্তু মানে পুরো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে সেই জন্যই এই প্রক্রিয়াকে বলি আমরা ট্রান্সলেশন এর আগে অব্দি যে ল্যাঙ্গুয়েজটা ছিল এ টি জি সি এরকম এবং আর এন এতে গিয়েও সেটা এ জি সি এরকম কিন্তু ট্রান্সলেশনের সময় সেটা হয়ে গেল কিন্তু এই মিথেরিন অ্যালানিনো অ্যাসিডের অর্থাৎ নিউক্লিক ল্যাঙ্গুয়েজ থেকে অ্যামিনো ল্যাঙ্গুয়েজে যাওয়াটাকে এই প্রক্রিয়াটাকে একটা ভাষা চেঞ্জের কথা বলছি তাই আমরা এটাকে বলি ট্রান্সলেশন আর অন্যটা হচ্ছে ট্রান্সক্রিপশন বলি কেন ট্রান্সক্রিপশন মানে কি একটা থেকে আরেকটাতে ছাপ তুলে নেওয়া ডিএনএ যা লেখা রয়েছে সেটা ছাপটা উঠে আসে আর এন এর মধ্যে আরন এর এই ছাপটা থেকে আমরা যে ডিক্শনারির সাহায্যে আর এন এ থেকে আমরা প্রোটিনের অ্যামিনাসেট কিভাবে বুঝতে পারি সেই ডিক্শনারি থেকে বলা হয় জেনেটিক কোড আঠারোশো পঁয়ষট্টি সালে তোমরা সবাই জানো যে গ্রেগার মেন্ডেল তিনি তার পিজের ব্রিডিং প্রথম ক্লাসিক্যাল জেনেটিক্সকে উনি সকলের সর্বসমক্ষে নিয়ে আসেন তিনি বলেছিলেন এই যে আমাদের প্রত্যেকের যে বৈশিষ্ট্য ট্রেড রয়েছে সেটা কিন্তু ডিটার্মিন হয় পেয়ার অফ ইনহারিটেড ফ্যাক্টার্স একটি পেয়ার অর্থাৎ আমার আমাদের বিভিন্ন ধরনের চোখের ধর আমাদের গায়ের রং আমাদের কথা বলার আমাদের চিন্তা ভাবনা এই সমস্ত জিনিসগুলো জেনেটিক্যালি ডিটারমিন হয়ে থাকে এবং এইগুলো ডিটারমিন করার জন্য এক বা একাধিক জিনের দরকার হয় মেন্ডেলের এই কাজকেই আবার রিডিসকভার হয় আঠারোশো পঁয়ষট্টি সালে মেন্ডেল করেন উনিশশো সালে বা হিউগো ডি ভ্রিজ কোরেন্স ও পার্ক এরপর উইলহাম জহানসন তিনি প্রথম নামকরণ করেন তখন ওনারা ট্রেড বলতেন প্রথম নামকরণ করেন জিন উনিশশো নয় সালে এবং উইলিয়াম বেটসন উনিশশো পাঁচ সালে কয়েন করেন দ্য টার্ম জেনেটিক্স তো জেনেটিক্স যে জিনিসগুলোকে নিয়ে যে ট্রেডগুলোকে নিয়ে স্টাডি করে সেগুলো হচ্ছে জিন উনিশশো সালে এই নতুন জেনেটিক্স কথাটা আসে উইলিয়াম বেটসেনের এবং তারপরে উনিশশো সালে উইলিয়াম জোহ্যানসন সেটাকে বলে জিন এইভাবে আমরা আমাদের জ্ঞানের ভান্ডার বেড়ে যেতে থাকে কিন্তু তারপর বহু বছর ধরে জিনের নেচার কি কেমিক্যালি জিনটা কি বহু ধরনের পরীক্ষা নিরীক্ষার সাহায্যে বেরিয়ে আসে সেগুলির মধ্যে আমি যেতে চাইছি না কিন্তু আমি এটা বলতে পারি যে সবচেয়ে বড় পরীক্ষার সাহায্যে যেটা জানতে পারা গেল যে জিন আর অন্য কিছু নয় জিন হচ্ছে গিয়ে নিউক্লিক অ্যাসিড এবং ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে গিয়ে জিনের কেমিক্যাল নেচার ওদের কেমিস্ট্রিতে যদি আমরা জিন কি দিয়ে তৈরি বলি তাহলে বলবো আমরা জিন হচ্ছে গিয়ে ডি নিউক্লিক অ্যাসিড ডি অক্সিরাইবোনিক অ্যাসিড এবং এই জিন আমরা দেখতে পারি যে সাধারণভাবে আমাদের কোষগুলিতে দু রকমের নিউক্লিক অ্যাসিড থাকে ডি অক্সিরাইবোনক্লিক অ্যাসিড ও রাইবো নিউক্লিক অ্যাসিড তার মধ্যে ডি অক্সিরাইবোনক্লিক অ্যাসিডই কিন্তু সমস্ত এই বৈশিষ্ট্যগুলোকে তাদের মধ্যে খোদাই করা রয়েছে তাই ব্লু প্রিন্ট অফ লাইফ রয়েছে তার মধ্যে কিন্তু আমরা যদি আগে দিকে চলে যাই যেমন কি না ভাইরাসের ক্ষেত্রে যাই ভাইরাসে কিন্তু দু ধরনের নিউক্লিক অ্যাসিড নেই তাদের মধ্যে হয় নিউক্লিক অ্যাসিড আছে নয় রাইবোনক্লিক অ্যাসিড আছে অর্থাৎ ভাইরাস হচ্ছে কি যাতে এক ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে ডিএনএ বা আর এ এই মুহুর্তে তোমরা সকলেই জানো আমরা একটা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি যেটা কিনা না কোভিড নাইন্টিন অর্থাৎ সার্স কোভিড টু ভাইরাস দিয়ে আক্রান্ত মানুষজন এই সার্স কোভিড টুর তার যে ব্লুপ্রিন্টটা সেটা কিন্তু রয়েছে আর এন এর মধ্যে অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিডের মধ্যে আর অন্য দিক থেকে আমাদের দেহে দু ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে বা যে কোনো প্রাণী দেহের মধ্যে সেটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে অর্থাৎ লিভিং মেটেরিয়ালসের মধ্যে কিন্তু দু ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে তাই ভাইরাসকে আমরা বলি ইটস ইন দ্য বর্ডার লাইন অর্থাৎ হয় তখন সে মাল্টিপ্লাই করতে পারে কিন্তু বাইরে সে একটা জাস্ট কেমিক্যাল কারণ তাতে এক ধরনের খালি নিউক্লিক অ্যাসিড থাকে উনিশশো বাহাত্তর সালে ওয়াল্টার ফিয়ার্স এবং তার ঘনিষ্ঠ যে সমস্ত কর্মীরা তার সঙ্গে বিজ্ঞান গবেষণা করতেন তারা সকলে মিলে একটি ব্যাকটেরিয় ফাজের অর্থাৎ যেটাকেরা ব্যাকটেরিয়ার ভাইরাস এমএস টু বলে সেটা সিকোয়েন্স করেন এটিকে আমি এই জন্য বলছি এটি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের এই মলিকুলার বায়োলজি অর্থাৎ বায়োলজি যখন আমরা মলিকুলার লেভেলে স্টাডি করি তাকে বলে মলিকুলার বায়োলজি এই মলিকুলার বায়োলজির ক্ষেত্রে এটা একটা অত্যন্ত বড় ঘটনা অর্থাৎ এই যে আমরা বলে এতদিন ধরে যে ডিএনএর মধ্যে এই ট্রেট রয়েছে ডিএন এর মধ্যে কি রয়েছে যেটা দিয়ে ট্রেটটা ঠিক হয়ে যাচ্ছে এই ট্রেড গুলোকে ঠিক করে দেওয়ার জন্যে রয়েছে জিন জিন হচ্ছে ডি অক্সিরাইবিক দিয়ে তৈরি এবং এই জিন কিভাবে কিনা এই ধরনের জিনিসগুলো করতে পারে সেটাকে আমরা বার করতে পারি ঠিক আছে এখন এক্ষেত্রে আমি তোমাদের কাছে একটা জিনিস বলি ছাত্রছাত্রীরা একটু মন দিয়ে শোনো আমি কি বললাম যে আমাদের সকলের মধ্যে রয়েছে টেন টু দি পাওয়ার অফ থার্টিন কোষ প্রত্যেকটা কোষের মধ্যে যে ডিএনএটা রয়েছে সেই ডিএনএটাকে নিয়ে যদি আমরা একটা দড়ির মতো সমস্ত টেনে লম্বা করি তাহলে দেখা যায় সেটা প্রায় এক মিটার লম্বা হতে পারে যদিও কোষটি এক মাইক্রন কিন্তু তার মধ্যে খুব স্ট্রংলি প্যাকড হয়ে এটা রয়েছে ডিএনএটা টেনে ধরলে এটা দৈর্ঘ্য প্রায় এক মিটার লম্বা হয় তাহলে প্রত্যেকটা কোষে রয়েছে এক মিটার লম্বা করে দুটো করে দুটি করে ডিএনএ মনে করি কারণ পেয়ার্ড আমরা বলি তাহলে দু মিটার লম্বা ডিএনএ আমাদের প্রত্যেকের প্রতিটি কোষের মধ্যে রয়েছে তাহলে টেন টু পাওয়ার থার্টিন কোর্সের মধ্যে কতগুলো কত লম্বা ডিএনএ রয়েছে সবটা থেকে যদি ডিএনএ বার করে নিই সেটা হয়ে যায় টু টাইমস টেন টু দি পাওয়ার অফ থার্টিন তাহলে টু টাইমস টেন টু পাওয়ার থার্টিন মিটার লম্বা হচ্ছে গিয়ে যেটা দিয়ে আমাদের সমস্ত কি করতে পারি বৈশিষ্ট্য থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যায় এই টু টাইমস টেন টু পাওয়ার থার্টিন মিটার মানে কি টু টাইমস টেন্ট কিলোমিটার তাহলে আমরা প্রত্যেকের বডিতে যে কোষগুলো আছে সব থেকে বার করে যদি লম্বা দড়ি করি তাহলে সেটা হয়ে যায় প্রায় টু অফ কিলোমিটার আর ভাবতো যে পৃথিবী থেকে যদি আমরা সূর্যের দূরত্ব মাপি সেটা হচ্ছে গিয়ে প্রায় টু টাইমস টেন্ট অফ এইট কিলোমিটার তার মানে একশোবার যদি আমরা পৃথিবী থেকে সূর্যে যেতে যাই তাহলে যে দৈর্ঘ্য আমরা যেতে পারি সেই দৈর্ঘ্যের সমান লম্বা ডিএনএ দিয়ে আমরা প্রত্যেকে তৈরি আমাদের প্রত্যেকের দেহে অত লম্বা একটা ডিএনএ রয়েছে এত লম্বা ডিএনএ দরকার আমাদের সমস্ত কিছু তৈরি করার জন্য ব্লু প্রিন্ট সেই জন্যই বলে যে কম্পিউটার যখন আমরা এলো সেই কম্পিউটারের যেরকম একটা অসাধারণ তার একটা অগ্রগতি এই যে কি দিয়ে তৈরি সেটা জানাটাকে বলা হয় সিকোয়েন্সিং এবং এই সিকোয়েন্সিং করলেন প্রথম ফিয়ার্স এবং তার টিম এরপরে রবার্টস অ্যান্ড শার্প তারা বার করলেন যে জিনকে আবার ভাগ করা যেতে পারে it can be split into segments making it possible that a single gene might be coding for several proteins মানে একটা জিন থেকেই এই ভাগ করে নিয়ে অনেকগুলো প্রোটিন তৈরি হতে পারে এটা কিন্তু ধারণা ছিল না এটার জন্যও নোবেল প্রাইজ পেয়েছেন উনিশশো তিরানব্বই সালে রবার্টস এবং শার্প অর্থাৎ রবার্ট এবং শার্প ফিলিপ শার্প তারা নোবেল প্রাইজ পেয়েছিলেন এই একটি জিন যেগুলো আমরা আগে বলতাম এক জিন এক এনজাইম বা এক জিন এক প্রোটিন এক জিন থেকে যে অনেক প্রোটিন তৈরি করা যায় সেটাকে বার করার জন্যে পরের স্লাইড পরের স্লাইডে যদি আমরা চলে যাই তাহলে এবারে আমি আবার সেই জায়গাতে ফিরে যাচ্ছি যেগুলো দিয়ে তোমাকে এতক্ষণ বলে এলাম তাহলে হোয়াট ইজ এ জি তাহলে জিন ইজ আ ফাংশনাল ইউনিট অফ হেরিডিটি অর্থাৎ হিরিডিটির ফাংশনাল ইউনিটকে আমরা বলছি জিন ই জিন ইজ এ সেগমেন্ট অফ ডিএনএ ডিএনএর একটা ছোট অংশ হচ্ছে একটা জিন দ্যাট গিভ রাইজ টু এ প্রোটিন প্রোডাক্ট ও আর এন এম ডিএনএ থেকে আর এন এ তৈরি হয় আর এন এ থেকে প্রোটিন তৈরি হয় এবং এই জিন বললাম যেটা যে দুটো পেয়ার হিসেবে থাকে এই যে পেয়ার্ড অবস্থায় থাকাটাকে বলা হয় অ্যালেলিক ফর্ম বা অ্যালিলস ক্রোমোজোমে অনেকগুলো করে জিন থাকে এবং ক্রোমোজোম আমরা এখনো পর্যন্ত যতগুলো জানি আমাদের প্রত্যেকটি ক্রোমোজোমে প্রায় ছাব্বিশ হাজার সংখ্যক জিন রয়েছে তাহলে এই ক্রোমোজোমগুলোতে জিনগুলো সারি সাজানো রয়েছে এবং প্রায় ছাব্বিশ হাজার জিন এক একটা ক্রোমোজোমে রয়েছে কিন্তু এটাও ঠিক যে সব মোজমের সব জিনি যে প্রোটিন তৈরি করে তা নয় একদম প্রথমে আমরা যেটা আবিষ্কার হয় সেটাকে আমরা বলতাম ওয়ান জিন নেক্সট স্লাইড প্লিজ ওয়ান জিন ওয়ান এনজাইম তারপর আমরা বললাম ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড অর্থাৎ এনজাইম হচ্ছে কি প্রোটিন সেই প্রোটিনটা যেগুলো দিয়ে তৈরি সেটাকে বলা হয় পলিপেপটাইড পলিপেপটাইড তৈরি হয় বিভিন্ন ধরনের পেপটাইড লিঙ্কেজের সাহায্যে অ্যাবিনা অ্যাসিডটা যুক্ত হয় এই ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড তারপরে জানতে পারলাম এবং তার পরবর্তীকালে আমরা বললাম ওয়ান জিন ওয়ান প্রোডাক্ট এখন সব জিরের প্রোডাক্টটি কিন্তু প্রোটিন নয় অনেক জিরের প্রোডাক্ট আর এনএ হিসেবেই থেকে যেতে পারে যেমন কিনা। রাইবুজোমাল আর এন যেটা রাইবুজোমে থাকে ট্রান্সফার আর এনই যেটাকে না প্রোটিন তৈরি করতে সাহায্য করে এরা কিন্তু কখনই ট্রান্সলেশন হয় না এছাড়াও পরবর্তীকালে আমরা আরও অনেক জিম দেখেছি যারা ট্রান্সলেশন হয় না যারা আর এনের স্তরেই থেকে যেতে পারে বোঝা যাচ্ছে তো ছাত্রছাত্রীরা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আমি একজন জিজ্ঞেস করছি ঠিক মতো বোঝা যাচ্ছে জানতে চাইছেন হ্যাঁ একজন লিখলো হ্যাঁ একজন করেছে এইবার আমি যেটা বলেছিলাম আগে আমি আসবো যে ডিএনএ স্ট্রাকচারটা কেমন এই ডিএনএ স্ট্রাকচারটা জানার মধ্যেই কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে এই ডিএনএ স্ট্রাকচার ডিসকভারি করার জন্য অনেক বছর ধরে এক্সপেরিমেন্ট হয়ে গেছে তার মধ্যে চারগাফের এক্সপেরিমেন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট যেখান থেকে উনি প্রথম বললেন যে ডিএনএতে মাত্র চার ধরনের মালিকলস রয়েছে অ্যাডিনোসিন থাইমিন সাইটোসিন অর্থাৎ এ টি সি জি অর্থাৎ অ্যালফাবেট ইন ডিএনএ হচ্ছে গিয়ে মাত্র চারটে এই এ এবং টি তিনি বার করলেন তাদের পার্সেন্টেজ অলমোস্ট সেম আবার জি এবং সি এর পার্সেন্টেজ অলমোস্ট সেম তার মানে কি দেখা গেলো আমি যদি জানি এর পার্সেন্টেজ কত তাহলেই আমি জেনে যাব পার্সেন্টেজ কত আমি যদি জানি জি পারসেন্টেজ কত তাহলেই জেনে যাব সি পারসেন্টেজ কত এটা একটা অনেক বড় একটা আবিষ্কার যার ফলে আমাদের পক্ষে স্ট্রাকচার সম্পর্কে জানতে পেরেছি আমি এখন একজনের কথা বলবো তার কথা আমরা খুব বেশি জানি না কিন্তু তার সবেমাত্র জন্মদিন হয়ে গেল গতকাল রোজালিন ফ্র্যাঙ্কলিন রোজালিন ফ্র্যাঙ্কলিন তার এক্সট্রি ডিফ্র্যাকশন রিনাউন্ড ফিজিসিস্ট তার এক্সট্রি ডিফ্র্যাকশনের ফটোগ্রাফ ডিএনএ ক্রিস্টালের করে তিনি যে ছবিটা পেয়েছিলেন সেটা থেকেই কিন্তু প্রথম যেটা মাথায় আসে উনিশশো সালে ওয়াটসন এবং ক্রিক যারা নোবেল প্রাইজ পেয়েছিলেন রোসেলিন ফ্র্যাঙ্কলিন পাননি কিন্তু ওয়াটসন ক্রিক পেলেন এই ফ্র্যাঙ্কলিনের ক্রিস্টাল স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করে যে তার মানে ডিএনএ হচ্ছে গিয়ে ডাবল স্ট্যান্ডার্ড আমি বললাম এ হলেই জানবো টি কত সি হলেই জানবো জি কত তার মানে এ আর টি একটা অপরের সঙ্গে পেয়ার করে থাকে একটা সাথে পেয়ার করে থাকে অর্থাৎ হচ্ছে গিয়ে ডাবল স্ট্যান্ডার্ড এছাড়া ডিএনএ কে সিঙ্গল পারি এই যে আমরা বলছি এগুলো তাহলে নিউক্লিক অ্যাসিড হচ্ছে গিয়ে একটা পলিমার সেই পলিমারটা কি দিয়ে তৈরি না বিভিন্ন মনোমার দিয়ে যেগুলোকে আমরা বলি নিউক্লিওটাইট এ হচ্ছে গিয়ে একটা নিউক্লিওটাইট টি হচ্ছে গিয়ে নিউক্লোটাইড জি হচ্ছে গিয়ে একটা নিউক্লোটাইড সি হচ্ছে গ আর একটা নিউক্লিওটাইড নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি নিউক্লিওটাইড নিউক্লিওসাইডস দিয়ে তৈরি নিউক্লিওসাইডে কি আছে না তাতে রয়েছে নাইট্রোজেনাস বেস অর্থাৎ পিউরিন বা পিরিমিডিন আর তাতে রয়েছে একটা সুগার মালিক রাইবোজ বা ডি অক্সিরাইবোজ যদি সুগার হিসেবে থাকে তখন আমরা তাকে বলি ডিএনএ আর রাইবুজ যদি থাকে তাকে আমরা বলি আর আর এছাড়া রয়েছে ফসফেট বন্ড এই যে ফসফেট বন্ডের সাহায্যে একে অপরের সঙ্গে যুক্ত থাকে এটা খুব চেষ্টা করে নিউক্লোসাইডটা একে অপরের সঙ্গে যুক্ত থাকে ফসফেট বন্ডের সাহায্যে যেটাকে আমরা বলি নিউক্লোটাইড তৈরি হলো তাহলে এই নিউক্লোটাইড গুলোই পলিমারাইজ করে তৈরি করলো ডিএনএ তাহলে ডিএনএ তে এই ফসফেট বন্ড যদি আমরা ভাঙি তাহলে সেই জায়গাতে বলি এটা একটা দেখো সেখানে টু প্রাইম পজিশনে হাইড্রক্সিল গ্রুপ রয়েছে কিন্তু সেটা ডিএর থাকে কিন্তু ডিএনএ সেই হাইড্রক্সিল গ্রুপের জায়গায় থাকে হাইড্রোজেন তাই তাকে বলা হয় ডিঅক্সাইবস টু প্রাইম ডিঅক্সি রাইবোস রাইবস থাকে সুগার হিসেবে এবং রাইবোস থাকে সুগার হিসেবে আর এন আর এইগুলোকে বলা হচ্ছে পিরিমিডিড যেটা তোমরা দেখছো এই থাইমিন বা সাইটোসিন এরা থাকে ডিএনএ আর থাইমিনের বদলে থাকে ইউরাসিল আর এন অর্থাৎ আর এন থাকে ইউরাসিল আর সাইটোসিন আর ডিএনএ থাকে সাইটোসিন আর থাইমিন পিরিমিডিন হিসেবে এছাড়া আমি কি বললাম পিউরিন থাকে পিউরিন হচ্ছে গ্যার একটি মালিকুল যে মালিকুলের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এবং পিউরিন মালিকুলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ছবি আর তোমরা দেখতে পাচ্ছ গোয়ানসিনের ছবি তাহলে অ্যাডিনিন যতগুলো থাকে সেটা দিয়ে আমরা থাইমিন কতগুলো আছে বুঝতে পারি গুয়ানোসিন কতগুলো থাকে তাই দিয়ে আমরা সাইটোসেনের পার্সেন্টেজ বুঝতে পারি এটা মাথায় রাখো তাহলে এইটাই হচ্ছে গিয়ে তাহলে আর এন এবং ডিএনএর মধ্যে তফাত হচ্ছে খালি সুগার এবং তাদের পিরিমিড রেসিডিউতে কি রয়েছে থাইমি না ইউরাসেল তাই দিয়ে আমাদের তফাত হবে ডিএনএ বা আর এন কিন্তু দুজনের মধ্যেই মাত্র চার ধরনের অ্যালফাবেট রয়েছে তাই এদের ল্যাঙ্গুয়েজ আমরা বলি নিউক্লিওসাইড ল্যাঙ্গুয়েজে মাত্র চারটি লেটার্স রয়েছে এই চারটি লিটার একে অপরের সঙ্গে কিভাবে এবং কত রকম ভাবে যুক্ত রয়েছে তার উপর নির্ভর করছে কিন্তু সিকোয়েন্সটা আর এই সিকোয়েন্সের উপর নির্ভর করছে কিন্তু সেই সিকোয়েন্সটা কি ধরনের জিন কোড করবে আর সেই কি ধরনের জিন কোড করবে তার উপর নির্ভর করছে সেখান থেকে কি আর হবে বা আর এর মধ্যে দিয়ে কি প্রোটিন হবে সুতরাং এই সিকোয়েন্সটা ওই যে সিকোয়েন্সিং করলেন উনিশশো সালে সেটা অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দিল আমাদের যে কি করে আমরা সিকুয়েন্স থেকে পেতে পারি তাহলে এই হচ্ছে যে পিউরিন নিউক্লিও ছবি দেখছো তাহলে কি হচ্ছে এই যে নাইট্রোজেনাস বেসটা সেটা একটা ডিঅক্সিরাইবস সুগারের সঙ্গে যুক্ত আছে এবং ডিঅক্সির সুগারে একটা ফসফেট লাগছে এসে এসেফিকেশন করে তখন তাকে আমি ডিঅক্সি ডিঅক্সিডেন সেরকম আমরা বলব ডিঅক্সি গুয়ান আর যদি সেটা যে থাকে তাহলে আমরা পারি ডিঅক্সি থাইম অ এই মানে এইভাবে আমরা পেতে পারি যে জিনিসগুলোকে এবং এর মধ্যেও আমরা দেখতে পারি যে এই যে তুমি দেখছো যে দু ধরনের হতে পারে একটা হচ্ছে গিয়ে একই একটার উপর আরেকটা রয়েছে তখন আমরা বলি সিনগোয়ানোসিন আর যদি একটা আরেকটা অ্যান্টি থাকে তখন আমরা বলি অ্যান্টিগোয়ানোসিন বা অ্যান্টি ইউরিডিন এইভাবে কিন্তু আমাদের এগুলোকে সাজিয়ে রয়েছে নিউক্লিক অ্যাসিড পলিমারের মধ্যে এইভাবে যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে ডিএনএ এবং আর এন এ কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে কিভাবে তারা তৈরি হচ্ছে এবং সেই তৈরি হওয়ার মধ্যে কিভাবে কোথাও ডি প্লে করছে রোল কিংবা রাইবো সেখানে রোল প্লে করছে এবং ডি না রাইবোস তার উপর নির্ভর করছে তাকে আমরা ডিএনএ বলবো না আর এন এ বলবো তাহলে এতক্ষণ যেটা বললাম তাহলে আমরা কি কি পেলাম নর্মালি আমরা না কিন্তু ডিঅক্সি নিউক্লিওসাইডের মধ্যে আমরা কি কি দেখবো ডিও ডিঅক্সি অ্যাডিনোসিন ডি অক্সি গোয়ানোসিন ডি সাইটোডিন বা ডিঅক্সি থাইমিডিন আমরা টু ডিঅক্সি ইউরিডিন সাধারণভাবে না কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় তাহলে এই হচ্ছে গিয়ে মোটামুটি ডিএনএ আর এন এর ব্যাখ্যা তাহলে এই ডিএনএ আর নিয়ে এরপরে চলে যাবো কেন এ আর টি এক জি একরকম আসলে ডিএনএ স্টেবিলাইজ করে এই কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং এর মধ্যে দেখো জি কিভাবে বেস পেয়ার করতে পারে সি এর সঙ্গে এ কিভাবে বেস পেয়ার করতে পারে টি এর সঙ্গে তাহলে যতগুলো এ থাকবে ততগুলোই টি থাকবে যতগুলো জি থাকবে ততগুলো সি থাকবে কারণ তারা হচ্ছে কি পেয়ার করে থাকে সেই জন্যই দেখো হাইড্রোজেন বন্ডের সাহায্যে এই দুটো মালিকুল যে সুগার মালিকুল এবং অন্যান্যরা কিভাবে যুক্ত থাকছে এই বেস পেস অফ ডিএনএ কি করে তৈরি হচ্ছে অর্থাৎ একটা স্ট্র্যান্ডে যদি আমরা দেখি এরকম আরেকটা স্ট্র্যান্ড যদি আরেকটা এবং তারা হাইড্রোজেন বন্ডের সাহায্যে একে অপরের সঙ্গে যুক্ত থাকে বেস পেয়ারিং বলে তাহলে এই বেস পেয়ারিংটা কীভাবে না ডিটারমিন বাই দ্য হাইড্রোজেন বার্নিং এবং ডিএনএর ক্ষেত্রে এবং আর এর ক্ষেত্রে আমরা এইভাবে হাইড্রোজেন বন্ডিং দেখতে পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো পলিনিউক্লিওটাইড চেঞ্জ অপোজিট ডিরেকশনে কয়েল করে এবং একটি কমন অ্যাক্সিস থাকে তাদের মধ্যে যার জন্যে এটা সবসময় রাইট হ্যান্ডেড হেলিক্স করে এবং আমরা দেখি যে এই প্লেন অফ দ্য বেসিস সবসময় পারপেন্ডিকুলার হয় হেলিক্স অ্যাক্সিসের সঙ্গে আর সুগাররা নর্মালি প্যারালাল থাকে আর দুটো চেন একে অপরের সঙ্গে যুক্ত থাকে স্ট্যাকিং হয়ে থাকে হাইড্রোপোবিক ইন্ট্রাকশনের সাহায্যে হাইড্রোজেন বন্ডের সাহায্যে এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাহায্যে আর প্রত্যেকটা বেস আর কমপ্লিমেন্টারি বেসের সঙ্গে তারা হাইড্রোজেন বন করতে পারে এবং মিডল অফ বেস মধ্যে দিয়ে যেতে পারে অর্থাৎ সবসময় এইভাবে আমরা যদি দেখি দুটি স্ট্র্যান্ড কিন্তু অ্যান্টি প্যারালাল একটিকে আমরা দেখাচ্ছি দেখো ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম অন্যটিকে আমরা দেখাচ্ছি ঠিক উল্টো দিকে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম তাই এটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড এবং দুটো স্ট্র্যান্ড হচ্ছে কি অ্যান্টি প্যারালাল টু ইচ আদার এইভাবে ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে কিন্তু স্টেবিলাইজ করে আর এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ স্ট্রাকচার জানার জন্য ওয়াটসন ক্রিক উনিশশো পঞ্চাশ তিপ্পান্ন সালে তারা তাদের নোবেল প্রাইজ পেয়েছিলেন এরপর আসছে যেটা সেটাকে আমরা বলছি রেস্ট্রিকশন এনজাইম এর পরে সত্তর সালের পরে যেটা দেখা গেল যে আমাদের তাহলে দুটো নিক্লোটাইডকে সরাতে গেলে ফসফেট বনটাকে ভাঙতে হবে তাহলে এই ফসফেট বনটাকে ভাঙতে যায় গেলে যেটা দরকার আমরা যেমন বলি একটা জিনিসের কাটার জন্য কাঁচের দরকার তাহলে ডে কে কাটার জন্য কাঁচের দরকার এবং নতুন করে একটি আবিষ্কার হয় যেটাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম অর্থাৎ এগুলো হচ্ছে মলিকুলার সিজার যেটা কিনা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে বিশেষ জায়গায় কাটতে পারে এবং এগুলোকে ন্যাচারালি পাওয়া যেতে পারে এরা ভীষণই ইম্পর্টেন্ট টুল ম্যানিপুলেট করার জন্য ডিএনএ অর্থাৎ এই যে শুনলে যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের সমস্ত বৈশিষ্ট্য ঠিক করে দেয় বা ধরো আমার একটা জন্মগত অসুখ রয়েছে জিনের একটা খারাপ হয়ে যাওয়ার জন্য তাহলে সেই খারাপ জিনটাকে বার করে যদি আমি দিতে পারি ভালো জিন ঢোকাতে পারি তাহলে কি করতে হবে ডেডের ওই অংশটাকে কেটে বার করতে হবে এবং এই কেটে বার করার জন্যই আমরা তখন বলতে শুরু করলাম রেস্ট্রিকশন এনজাইমের দরকার রেস্ট্রিকশন এনজাইম প্রথম ব্যাকটেরিয়া থেকে আবিষ্কৃত হওয়ার পর থেকে অনেক ধরনের রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কৃত হয়েছে এবং সেই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে মলিকুলার বায়োলজি কিন্তু অনেক অনেক ধরে মানে প্রায় পরবর্তী চল্লিশ বছর অর্থাৎ উনিশশো সত্তরের দশক থেকে দু পর্যন্ত এইটা দাপট গেছে এই দাপটের সাহায্যে কিন্তু তারা এবার দেখা যাচ্ছে যে এই রেস্ট্রিকশন কিভাবে জানতে পারলো সেটা হচ্ছে গিয়ে আমরা আজ বলি না কোভিড আমাদের বডিতে ইনফেক্ট করলে প্রথম সেল তার ডিফেন্স সিস্টেম দিয়ে কাজ করে তারা ভেঙে দেয় অ্যান্টিবডির সাহায্যে সেরকম ব্যাকটেরিয়াতেও যখন ভাইরাসটা ইনফেক্ট করে প্রথমেই ব্যাকটেরিয়া সেই ভাইরাসের ডিএন এটা ফরেন ডিএন হিসেবে রেকগনাইজ করে তাকে কেটে দেওয়ার জন্য যেটা তৈরি করে রেস্ট্রিকশন এনজাইম অর্থাৎ ব্যাকটেরিয়ার মধ্যেকার রেস্ট্রিকশন এনজাইম ভাইরাসের রেস্ট্রিকশন এনজাইম ভাইরাসের ডিএন এটাকে কেটে দেয় যাতে কিনা ভাইরাসটা কাজ করতে পারে না এইভাবেই প্রথম ডিসকভারি হয় এই রেস্ট্রিকশন এনজাইমে তাহলে এনজাইমস ইনভেডিং ডিএনএ আর এনএ কেটে কেটে দিয়ে তারপরে এইভাবে তারা ডিসকভারি করতে শুরু করলেন যে এটা হতে পারে ঠিক আছে তাহলে উনিশশো সালে আরবার সুইস বায়োকেমিস্ট তিনি প্রোভাইড করলেন ফার্স্ট এভিডেন্স এক্সিস্টেন্স অফ এ মলিকুলার সিজার তাহলে বাষট্টি সালে প্রথম মলিকুলার সিজারটা সম্পর্কে দেখানো হচ্ছে এটা হচ্ছে কি শো দ্যাট ইকোলাই ব্যাকটেরিয়া তোমরা জানো ইসরিসকোলাই বলে একটি ব্যাকটেরিয়া আছে হ্যাভ এন এনজাইমেটিক ইমিউন সিস্টেম তাদের ইমিউন সিস্টেম একটা এনজাইমেটিক ইমিউন সিস্টেম রয়েছে যেটা কি না রেকগনাইজ করে এবং ডেস্ট্রয় করে এনি ফরেন ডিএনএ কে এবং মডিফাইড নেটিভ ডিএনএ টু প্রিভেন্ট সেলফ ডিস্ট্রাকশন আর নিজের ডিএনএ কে প্রিভেন্ট করে বাই মডিফাইং দ্যাট এটা প্রথম তারা দেখালেন তারপরে আমরা দেখতে পেলাম যে বাই আর্লি নাইনটিন যে এনজাইম স্টার্টেড টু বি আইডেন্টিফাইড পিউরিফাইড এবং এই করতে গিয়ে দেখা গেল কোন জায়গায় এনজাইমরা কাটে তারা কিন্তু খুব স্পেসিফিক জায়গাতে কাটতে পারে এবং এই স্পেসিফিসিটি অফ রেস্ট্রিকশন এনজাইম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঙ্গে এই এনজাইমগুলো একটা স্পেসিফিক বেস সিকোয়েন্স এখন তোমরা জানো সিকোয়েন্স কাকে বলে একটা স্পেসিফিক বেস সিকোয়েন্স কে করে সেটাকে কেটে দিতে পারে স্মিথ নাথেনস এন্ড আরবার তারা নোবেল প্রাইজ পেলেন 1978 সালে ফর দ্য ডিসকভারি অফ এন্ডোনিউক্লিয়েসিস এরা হচ্ছে যে ডিএনএ এর ভিতরে কেটে দেয় বলে এদের বলা হয় এন্ডোনিউক্লিয়েস স্মিথ নাথেন এবার প্রপোজ করলেন এনজাইম এর বিভিন্ন ধরনের নামকরণে দিলে যদি এইটা হেমোফিলাস ইনফ্লুয়েজা থেকে আইসোলেটেড হয় হেমোফিলাস ইনফ্লুয়েজা তাহলে প্রথম হচ্ছে এইচ এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আইএন এই তিনটি লেটারকে আমি ফার্স্টে নেব তবে ফার্স্ট লেটার ফ্রম জেনাস অর্থাৎ হেমোফিলাস ইনফ্লুয়েসের কোন জেনাস থেকে নেওয়া হয়েছে সেটা যদি ডি জেনাস থেকে হয় তাহলে হিন ডি নাম এবং নেক্সট টু লেটারস রিপ্রেজেন্ট দ্য স্পিসিস অ্যাডিশনাল লেটার অর নাম্বার রিপ্রেজেন্ট দ্য স্ট্রেন অর সেরোটাইপস তাহলে এইচ আসছে যে থ্রি লেটার অ্যাক্রোডিম ফর ইচ এনজাইম কী করে আসছে সেটা বলা হচ্ছে ফার্স্ট লেটার হচ্ছে গিয়ে জেনাস থেকে হিমোফিলাস থেকে নেক্সট টু লেটার থেকে স্পিসিস থেকে ইনফ্লুয়েঞ্জা থেকে আইএন নেওয়া হচ্ছে এবং অ্যাডিশনাল লেটার বা নাম্বার হচ্ছে কি কোন সেরোটাইপ থেকে অর্থাৎ ডি সেরোটাইপ থেকে তাহলে হিন্ড এবং সেটা কত নম্বর এনজাইম আইসোলেটেড হয়েছে ওই জায়গা থেকে তার উপর যদি তিন নম্বর এনজাইম হয় তাহলে হিন থ্রি যদি এক নম্বর এনজাইম হয় হিন ওয়ান যদি দু নম্বর এনজাইম হয় তাহলে হিন টু এইভাবে তৈরি করা হয়ে থাকে এইভাবে নামকরণ হয় রেস্ট্রিকশন এনজাইমে এবং এখানে আমি তোমাদের কয়েকটা রেস্ট্রিকশন এনজাইমের কথা বলছি যেমন কিনা না ব্যাসিলাস অ্যামাইলোফিস তাহলে বি ব্যাসিলাস থেকে এলো এ এম এলো থেকে এইচ হলো সেরোটাইপ থেকে এবং ওয়ান হচ্ছে গিয়ে প্রথম এনজাইম এবং সেটা একটা স্পেসিফিক সিকোয়েন্স এখন জি জি এ সি এই জি আর জি এর মধ্যেকার ফসফোডাইস্টার বন্ডকে সে হাইড্রোলিসিস করে দিতে পারে তাহলে জি জি এ টিসিসি সেরকম ইকো আর ওয়ান আমি নামকরণ থেকেই বলে দিতে পারবো যেটা কোথা থেকে আইসোলেটেড ই ফর এসে কো ফ্রম কোলাই আর ফ্রম দ্য স্ট্রেন অ্যান্ড ওয়ান ইজ দ্য নাম্বার ওয়ান সো ইকো আর ওয়ান এটা কিন্তু রেকগনাইজ করে দেখো আরেকটা সিকোয়েন্সকে জি এ এ টিসি মানে জি জি এ আর আরেকটা হচ্ছে জি এ এ এইভাবে এদের পাঁচটা সিকোয়েন্সটাকে করে বলা হয় পেন্টামাস বলে অর্থাৎ পাঁচটা নিউক্লিওটাইডকে সেরকম অনেক এনজাইম আছে যেটা চারটাকে করে অনেক রয়েছে যেটা ছটাকে করে বা আটটাকে করে এরকম অনেকগুলো থাকতে পারে এইভাবেই আমরা দেখি বিভিন্ন ধরনের হতে এইখানে তোমাদের হিন থ্রি এন বিও ওয়ান এবং স্মা এইভাবে বিভিন্ন এনজাইম কি করে কোন অর্গানিজম থেকে নেওয়া হচ্ছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন হয়ে গেছে যে আমরা বলি দিতে পারি এই রেস্ট্রিকশন এনজাইম কোথা থেকে এসেছে নেক্সট স্লাইড অর্থাৎ এই সিকোয়েন্সটাকে এবার দেখো এই সিকোয়েন্সগুলোকে আমরা বলি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স খুব ইন্টারেস্টিং প্যালিন্ড্রোম কাকে বলা হয় দেখো তুমি এদিক থেকে পড়লে যা হচ্ছে সি টি এ এ জি আর উল্টো দিক থেকে পড়লেও কি হচ্ছে সিটিটি এ জি অর্থাৎ একই সিকোয়েন্স হবে যদি আমরা মনে আছে অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড বলা হয়েছিল সেই অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড হয় বলে এদের প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলা হতে পারে এবং এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন এই রেস্ট্রিকশন এনজাইমগুলো যখন কাটে তখন ব্লান্ট টেন্টও করতে পারে অর্থাৎ দুটো স্ট্র্যান্ডের একই জায়গায় কাটতে পারে কিংবা দুটো জায়গার দুটো আলাদা জায়গায় কাটতে পারে তখন তাদের স্টিকি এন্ড তৈরি হয় অর্থাৎ ব্লান্টেন্ডেড রেস্ট্রিকশন এনজাইম হতে পারে বা স্টিকি এন্ডেড রেস্ট্রিকশন এনজাইম হতে পারে তাহলে কি হলো রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কৃত হলো মলিকুলার সিজার হিসেবে এবং মলিকুলার সিজারগুলো কিভাবে কাজ করতে পারে তারা ডিএনএ সিকোয়েন্সকে রেকগনাইজ করে তারা সেই সিকোয়েন্সটাকে আইদার ইন দ্য সেম পজিশন ইন বোথ দা স্ট্যান্ড কাটতে পারে তাহলে আমরা বলব তাদের একই জায়গায় কাটা আর তারা স্টিক করতে কাটতে পারে তাহলে দু জায়গায় কাটা তাহলে এইখানে যে ছবিটা দেখানো হয়েছে তাহলে দেখো এই স্টিক এন্ড তৈরি হয়েছে দুটোর এইটা এবং এটা একে অপরের সঙ্গে মিলে যেতে পারে এই যে প্যালিন্ড্রোমিক সিকুয়েন্স বলি এটা সম্ভব হচ্ছে ঠিক আছে তো এইবারে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে গিয়ে যে প্রোগ্রামেবল ডিএনএ বাইন্ডিং ডোমেন্স উইথ নিউক্লিয়াস তাহলে এই যে ডিএনএ বাইন্ডিং ডোমেন অর্থাৎ ডিএনএটাকে বাইন্ড করতে পারে সেই যে কারণ এটা হচ্ছে এন্ডো নিউক্লিয়াস কেন ডিএনএ এর ভেতরে কাটতে পারে বলে এন্ডো আর বাইরে কাটলে বলতাম এক্সো আর নিউক্লিয়াস বলছি কেন নিউক্লিক অ্যাসিডকে যে এনজাইম ভাঙে তার নাম নিউক্লিয়াস তাহলে রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে এন্ডো এবং এই এন্ডো গুলি ডাবল স্ট্র্যান্ড ব্রেক তৈরি করে এদের ডিএনএ বাইন্ডিং একটা ডোমেন থাকে এবং এনজাইমেটিক পার্টটা একটা ব্রেক তৈরি করে ডিএনএ ডাবল স্ট্র্যান্ড ব্রেক এখন এই যে ডিএনএ বাইন্ডিং প্রোটিনসগুলো রয়েছে সেই ডিএনএ বাইন্ডিং এই যে বললাম ডিএনএ কে বাইন্ড করলে তবে তো সেই জায়গাটা কাটবে সেগুলোর আবার ডিফারেন্ট নাম আছে যেমন কিনা জিঙ্ক ফিঙ্গার প্রোটিন যেমন কিনা টেল প্রোটিন যাদেরকে বলা হয় প্রোটিন মিডিয়েটেড ডিএনএ রেকগনিশন ইজ ডিফিকাল্টি ম্যানপুলেট এবং এটা আমার ডিপেন্ড করছে কিসের উপর সিকোয়েন্সের উপর সেই প্রোটিনটা আছে কিনা তার ওপর অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইমের ব্যবহার একটা পর্যায়ে ৩০ চল্লিশ বছর পরে আমরা দেখলাম এটা কিন্তু প্রকৃতি বিশেষ বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করতে সাহায্য করছে আমরা আর্টিফিশিয়ালি ব্যবহার করলো সেটা কিন্তু সব জায়গায় ব্যবহার করা যাচ্ছে না সেই কারণের জন্যে এরপরে মানুষ খুঁজতে শুরু করলো যদি আমাকে এরকম বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিডে যে কোনো জায়গায় কাটতে হয় যদি যে কোনো জায়গায় কেটে আমাদের বার করে দিতে হয় তাহলে তো রেস্ট্রিকশন ইঞ্জাম তো খুব স্পেসিফিক জায়গা কাটবে তাহলে যে কোনো জায়গায় কাটতে গেলে কি করতে হবে গবেষণা শুরু হয়ে গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এই নিয়ে গবেষণা শুরু হয়ে গেল এবং সেই গবেষণার মাধ্যমেই গিয়ে আরেকটা নতুন পদ্ধতি রেস্ট্রিকশন এনজাইমের মতোই যেটাকে বলা হলো ক্রিসপার ক্যাস নাইন সিআই সি আর আই এস পি আর ক্রিসপার ক্যাশ নাইন ক্যান আমি তোমাদের বুঝিয়ে বলছি এই যে ক্রিস্পার ক্র্যাশ নাইন রেস্ট্রিকশন এনজাইমের থেকে অনেক বেশি সাহায্য করলো কারণ তার স্পিড অনেক বেশি প্রাইস অনেক কম তার অনেক সিম্পল এবং তার অ্যাকিউরেটি বা স্পেসিফিসিটি অনেক বেশি রেস্ট্রিকশন এনজাইম বা আবিষ্কার হওয়ার পর থেকে আমরা অনেক ধরনের জেনেটিক অ্যাপ্লিকেশন দেখেছি তার মধ্যে অন্যতম হতে গিয়ে জেনেটিক্যালি ম্যাগনি ম্যানিপুলেটেড অর্গানিজমস জেনেটিক্যালি ম্যানিপুলেটেড ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস তৈরি করা তোমরা জানো যে ভারতবর্ষ এখন তুলো তুলোতে যারা কিনা কোনো দিয়ে ইনফেক্টেড হবে না কিন্তু সব সবসময় একটা প্রশ্ন থেকে যায় এই যে ম্যানিপুলেশনটা সেটা করার সময় আমরা আবার কোনো অন্য অসুবিধেকে ডেকে নিয়ে আসছি কিনা এবং এইটা স্পেসিফিসিটিটা কতটা এর যে দাম সেই দামটার ফলে সেই ক্রপটার দাম বা সেই ফ্রুটটার দাম বা সেই ফুডটার দাম অনেক বেড়ে যাবে কিনা এই সমস্তগুলোও কিন্তু মানুষের মাথায় চিন্তা থাকতে শুরু করলো সেই জন্য কি করে মোর স্পিড লেস প্রাইস মোর সিম্পল এবং অ্যাকিউরেট স্পেসিফিসিটি কিভাবে করা যেতে পারে সেই নিয়ে গবেষণা শুরু হয়েছিল এবং সেই গবেষণার রেজাল্ট হিসেবেই বেরিয়ে এলো এই নতুন পদ্ধতি যাকে বলা হয় ক্রিসপার ক্যাস নাইন পদ্ধতি নেক্সট এই যে ক্রিস্পার ক্যাশ পদ্ধতি এইখানে দেখো তোমাদের লেখা রয়েছে এটা হচ্ছে একটা আর মিডিয়েটেড ব্যাকটেরিয়াল ডিফেন্স এগেনস্ট ভাইরাস অর প্লাজমিক ডিএনএ অর্থাৎ ব্যাকটেরিয়া এটাও কিন্তু ব্যাকটিরিয়ার ডিফেন্স থেকেই আইসোলেট করতে পেরেছে মানুষজন কিন্তু সেইটা হচ্ছে কি একটি আর এন এ মিডিয়েটেড এর আগেরটি কী ছিল এনজাইম মিডিয়েটেড একটা এনজাইম যে কিনা ডিএনএ কে বাইন্ড করে ডিএনএ কে ব্রেকডাউন করে এই জিনিসটা করতে এটা হচ্ছে গিয়ে আর এন মিডিয়েটেড এবং এটা হচ্ছে গিয়ে টাইপ টু সিস্টেম অ্যাডাপ্টেড ফর জেনোমিক ইঞ্জিনিয়ারিং ইন মেনি অর্গানিজম এবং এখানে ক্যাসপেস বলে একটি এনজাইম আছে সে তার ক্যাসপেস নাইন হচ্ছে একটি বিশেষ ধরনের এরা এই ক্যাসপেস নাইন একটা ইন্ট্রেন্সিক ডিপ্লেস রয়েছে যেটা এটা ডাবল স্ট্র্যান্ড ব্রেক বা সিঙ্গল স্ট্র্যান্ড নিক করতে পারে ডাবল স্ট্র্যান্ড ব্রেক মানে ডিএনএ একই জায়গায় যদি দুটো স্ট্র্যান্ডে কেটে দেওয়া হয় তাহলে কি হবে সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে তখন সেটাকে আমরা ডাবল স্ট্র্যান্ড ব্রেক কিন্তু যদি রেস্ট্রিকশন হিসেবে কথা মনে রাখো কয়েকটা একটা এই স্ট্যান্ডার্ড এই জায়গাতে কাটলো আর একটা অন্য জায়গায় কাটলো তখন এটাকে আমরা বলবো নিক তখন সেটা দুটো স্ট্যান্ডকেই ভেঙে দিচ্ছে না একই জায়গায় এবং এটা প্রোভাইড করে সাবস্ট্রেট ফর এর আর রিপেয়ার এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে এখানে ভুল হবার সম্ভাবনা অত্যন্ত কম এবং এটা নর্মাল যে রিকম্বিনেন্ট সিস্টেম ইউজ হয় সেটাকেই ব্যবহার করে এটা মিউটেট করে ডাইরেক্টলি বাই ইন ইনজেকশন ইন্টু জাইগট অর্থাৎ জাইগট সময়ে কিন্তু আমরা এই কারেকশানগুলো করতে পারি এবং এটা পার্শিয়ালি সারকমভেন্ট করে যে হাইলি রিকমেনিং সেলস যেমন কিনা এমব্রায়িক স্টেম সেলস এর ক্ষেত্রে অর্থাৎ এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ জি আর এন এ বলা হচ্ছে ক্যাস নাইন বলা হচ্ছে আর একটি টি আর এ রয়েছে আর ওদিকে আমি ক্রিসপার বলেছি এই জিনিসগুলোকে নিয়ে আমি এবার তোমাদের বলবো যে এরা কি এটি প্রথম ২০০২ দুই সালে এটি আমি যেটা বলছিলাম আবার ব্যাকটেরিয়াল ডিফেন্স সিস্টেম হিসেবে আবিষ্কৃত হয় এবং সেল পত্রিকায় বেরোয় জানসেন এন্ডেন গ্যাস্ট্রা এবং শোলস তারা পায় ক্রিস্প কথাটা এলো করতে রেগুলারলি ইন্টারস্পেসড শ্যালিন্ড্রমিক রিপিটস আর দেখো মানে তুমি যেন এক জায়গায় করে রাখা রয়েছে রেগুলারলি ইন্টারস্পেসড এবং তাদের মধ্যে একটা জায়গা রয়েছে শর্ট প্যালিনজ্রমিক রিপিটস প্যালিনজ্রম মানে তোমাদের বলে দিয়েছি এই দিক থেকে দেখলে আর ওদিক থেকে দেখলে যখন একই রকম হয় এরা শর্ট এবং এটা বারবার রিপিট করছে তাহলে এই ধরনের সিকোয়েন্স ডিএনএ এর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াল ডিএনএতে যেটা কিনা ব্যাকটেরিয়াকে বিভিন্ন ধরনের ডিফেন্সে সাহায্য করে থাকে দু সালে জ্যানসেন এটা আবিষ্কার করে এইখান থেকে আবিষ্কৃত হলো একটি নতুন পদ্ধতি যাকে বলা হলো ক্রিসপার পদ্ধতি ক্লাস্টার রেগুলারলি ইন্টারস্পেড শর্ট প্যালিনিক রিপিটস এই ক্লাস্টার এটা এই ফাইন্ড আউট অ্যাবাউট দিস ইমিউন সিস্টেম ইন ব্যাকটেরিয়া দু সালে ব্যারাঙ্গ আর তার টিম তারা সায়েন্স পত্রিকায় পাবলিশ করলেন এই থার্মোফিলাস একটি ব্যাকটেরিয়া রয়েছে তাদের মডেল ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়া কোথায় পাওয়া যায় না দুয়ে পাওয়া যায় দুই থার্মোফিলাস পাওয়া যায় তারা দেখলো যে এরা ভাইরাস অ্যাটাক থেকে নিজেদের বাঁচায় যে একটা ক্রিস্পার রিজেনের সাহায্যে ক্রিস্পার মানে তোমরা এখন জেনে গেছো ক্রিসপার রিজেন বলতে কাকে বলে তোমরা জানো ক্রিসপার রিজেনের সাহায্যে এবং ডিএনএ সিকোয়েন্স অফ দ্য স্পেসার্স কতটা অন্তর এটা রয়েছে ওয়াজ আইডেন্টিক্যাল ভাইরাস যে ভাইরাসটা ইনফেক্ট করছে তার সঙ্গে তারা বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করে নতুন ভাইরাল ডিএনএ সিকুয়েন্স তৈরি করে তারা দেখালেন যে কি করে অল্টার করা যেতে পারে ব্যাকটেরিয়াকে রেজিস্ট্যান্স অর্থাৎ যদি আমি ভাইরাসের মধ্যে সিকুয়েন্সটাকে অল্টার করে দিই তাহলে ব্যাকটেরিয়াটা আর কিছু করতে পারছে না তাহলে এইভাবেই দেখা গেল যে রিসার্চাররা প্রমাণ করলেন যে ক্রিসপার স্প্রে এর রোল ইন রেগুলেটিং ব্যাকটেরিয়াল ইমিউনিটি তাহলে ব্যাকটেরিয়াল ইমিউনিটির জন্য ক্রিসপারের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোল রয়েছে সেটা দেখা গেল বাই তাহলে এবার ব্যারাঙ্গার ক্যাস এটাকে আমরা বলতে পারি অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম ইনেট ইমিউন সিস্টেম মানে যেটা আমাদের মধ্যে সহজভাবে চলে এসেছে ফ্রম জেনারেশন টু জেনারেশন না মানে যেটা অ্যাডাপ্টেড হয় আর কি আমাদের সিস্টেমের মধ্যে এবং এটা করতে গিয়ে তোমরা দেখতে পাবে যে এখানে প্রথম যেটাকে বলা হয় সেটাকে বলা হয় অ্যাকুইজিশন অর্থাৎ যে ডিএনএটা রয়েছে সেটাকে অ্যাকুইজিশন করতে হয় তারপরে সেটা এক্সপ্রেশন করতে হয় এক্সপ্রেশন করার পরে ক্যাস প্রোটিনরা এলো এসে তারা কাঁচির মতো করে কাচ করে কেটে দিল নিউক্লিওটাইডের ফসফোডাইস্টার বনটাকে এবং তারপরে কেটে দেওয়ার ফলে ভাইরাস ডিএনএটা বন্ধ হয়ে গেল এবং ভাইরাস ডিএনএটা বন্ধ হয়ে গেলে ভাইরাস ইনফেকশন আর করে কিছু করতে পারবে না এবং এইভাবেই আমরা দেখানোর চেষ্টা করা হয়েছে দেখো এ হচ্ছে ভাইরাল ডিএনএ বি হচ্ছে হোজ ডিএনএ সি হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলছি পিসি আর এন এ যে কাকটার মধ্যে দিয়ে দুটো আর এন সংস্পর্শে আসছে এবং এটা হান্ড্রেড পারসেন্ট ম্যাচ করে যায় একটা সিকোয়েন্সের সঙ্গে যেটাকে আমরা বলি স্টেম লুপ স্ট্রাকচার এবং স্টেম অ্যান্ড লুপ স্ট্রাকচারের মধ্যে দিয়ে সেটা কিনা একটা অপরের সঙ্গে মাইন্ড করে গিয়ে তখন তাকে কাটতে সাহায্য করে আর কি এরপরে এইটাকেই আমরা বলছি যে ইম্যানুয়েল যিনি আমাদের রুবেল প্রাইজটা পেয়েছেন তার প্রথম কাজ যখন বেরোলো এইগুলোর ওপরে সেটাকে বলা হলো এই প্রোগ্রামেবেল ডুয়েল আরএনএ গাইডেড ডিএনএ ইন্দোনিক তাহলে এটা ইন্দোনি প্লেস কারণ ডিএনএ মাঝখানে এটা কাটে কিন্তু এটা গাইড করছে কে না প্রোগ্রামবেল ডুয়েল আরএনএ গাইডেড ডিএনএ ইনডোনিক প্লেস ইন অ্যাডাপটিভ ব্যাকটেরিয়াল ইমিউনিটি এবং ইম্যানুয়েল কার্পেন্টার এইটি প্রথম প্রকাশিত করলে দু হাজার সালে সায়েন্স পত্রিকায় দু হাজার বারো দু হাজার দুই সালে কিন্তু প্রথম দেখিয়েছিলেন ক্রিসপার্টা দু হাজার সাত সালে দেখা গেল সেটা ইমিউনিটি সিস্টেমের সঙ্গে যুক্ত দু হাজার বারো সালে সেটা কি করে প্রোগ্রামেবল করা যেতে পারে সেটা দেখালেন ইম্যানুয়েল কার্পেন্টার আর ইম্যানুয়েল কার্পেন্টার তিনিই হচ্ছেন গিয়ে যিনি নোবেল প্রাইজ পেলেন দু হাজার কুড়িতে তার এই কাজের জন্য তাহলে দু হাজার পাঁচে ওই স্পেসার সিকোয়েন্স ব্যাকটেরিয়া এবং আর্কিয়াতে পাওয়া গেল ভাইরাসের সঙ্গে দু হাজার দুইতে ক্রিসপার অফিসিয়ালি নেমড হয়েছিল তোমাদের আমি দেখালাম ক্রিসপার কথাটা কোথা থেকে এসেছে দু হাজার পাঁচ সালে আমি তো তোমাকে বললাম তারপরে যেটা এলো ক্রিসপার ক্যাস নাইন সিস্টেমটা যেটা বোঝা গেল সেটা হচ্ছে ২০১২ দু সালে তারপরে ক্রিসপার ক্যাশ ডাইন যেটা কিনা আমরা বলছি যে ইউজ করা হলো টু ইনঅ্যাক্টিভেট অঙ্কোজেনিক মিউটেশন মানে যেটা কিনা ক্যান্সার তৈরি করে সেই মিউটেশন গুলোকে ইনঅ্যাক্টিভেট করার জন্য ব্যবহার করা হলো দু সালে পনেরো সাল ষোলো সালের সময় এবং ষোলো সালে ক্রিসপার ক্যাস নাই নিউক্লিয়ার ডায়নামিক্স অ্যান্ড টার্গেট রেকগনিশন রিভিল্ড ইন লিভিং সালস এবং পনেরো ষোলো সালের এই কাজের

কিন্তু এই বিটা জিনকে মডিফাই করতে পারে এই মিউটেশনটাকে হিউম্যান এমব্রায়তে অর্থাৎ করা যেতে পারে দু হাজার সতেরো সালে প্রথম দেখা গেল এবং আমরা যেটা দেখতে পেলাম নোবেল প্রাইজ বেরিয়ে এলে দু সালে এই ঐতিহাসিক গবেষণার জন্যে অর্থাৎ দু দুই সালে প্রথম যে নামকরণ হয়েছিল দু কুড়ি সালে মাত্র আঠারো বছরের মধ্যেই কিন্তু সেটা নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়ে গেল তাহলে যেটা কিনে নেটিভ একটা টাইপ টু লোকাস এখানে আমি একটা ছবি হিসেবে করে তোমাদের দেখাচ্ছি প্রি সিআরএন এ কাকে বলছে তোমাদের আগে বাড়ি তোমাদের বললাম তাহলে একটা ট্রা সিআরএন ক্যাশ নাইন ক্যাশ ওয়ান ক্যাশ টু রয়েছে স্পেসাস এবং ডাইরেক্ট পিডস এর মতো সিকোয়েন্স রয়েছে এবং এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা চলে আসছে যে ম্যাচিওর সি আর এন তৈরি হচ্ছে এবং ম্যাচিওর সি আর এন এ প্রসেসড করছে ট্যাক আর এটা ডিএনএ টার্গেট রেকগনিশন করছে এবং ক্যাস নাইন এসে এবার দেখো কাঁচির মতো করে সেগুলোকে ক্লিভেজ করছে ক্লিভেজ করে তাতে আমাদের কেটে বার করে দিচ্ছে সুতরাং সেইভাবে সেটা কিনা কাটতে সাহায্য করছে অর্থাৎ এইভাবে ক্রিস্পার ক্যাস নাইন সিস্টেম রেস্ট্রিকশন এনজাইমে তাহলে কি ছিল না তোমাকে কিন্তু ওই সিকোয়েন্সে থাকতে হবে প্রোটিনটা থাকতে হবে এইরকম অনেক কিছুর ওপর ডিপেন্ডেন্ট ছিল কিন্তু এখানে দেখা গেল সেটা নয় সেটা যে কোনো সিকুয়েন্স আমাদের মধ্যে ঢুকলে সেই সিকোয়েন্স তার অন্য সিকোয়েন্সটাকে খুঁজে বার করে নিয়ে পেয়ার করে নিয়ে তার ক্ষেত্রে কেটে দিতে সাহায্য করতে পারে এই ক্রিসপার কাস্টমাইন সিস্টেম তাই এটাকে বলা হলো প্রোগ্রামেবল ডিডিস অর্থাৎ ব্যাকটেরিয়াল ইমিউন সিস্টেমে যে প্রোগ্রামেবল ডিএনএ সিজার আমরা দেখাতে পারলাম সেটাই পরবর্তীকালে টার্গেটেড জিনোম এডিটিং করতে সাহায্য করছে তাই এটাকে বলা হচ্ছে প্রোগ্রামেবল ডিএনএ সিজার অর্থাৎ এই যে কাজ এটাকে আমি প্রোগ্রাম করতে পারি কীভাবে আমি কোন জায়গায় কাটতে চাই এটা আমায় ডিপেন্ড করতে হবে না রেস্ট্রিকশন ইনজাইমের রেকগনিশান সিকোয়েন্স সেটাই আছে কিনা না আমি প্রোগ্রাম করি নিয়ে যে কোনো জায়গায় ডিএনএ সেটা কাটতে পারবো এখানেই তোমাদের আরেকটা টার্ম তোমরা দেখলে আমি বলেছিলাম জি আর এন এ জি আর এন এটা মানে এটা কি না গাইড আর এন এ গাইড আর এন এ সাধারণত একশো পাঁচ নিউক্লিওটাইড এ যেটা কিনা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এন এ যেটা কিনা একটা টি শেপ কম্প্রাইজ করে একটা টেট্রা লুপ অর্থাৎ টু অর থ্রি স্টেম লুপস এই যে ছবিটা দেখছো একটা টু অর থ্রি স্টেম লুপস ছবি যে স্টেম লুপ স্টেম লুপ ওয়ান টু থ্রি এবং টেট্রা লুপটা গিয়ে যেখানে শেষ হচ্ছে সেই সিকোয়েন্সটাই হচ্ছে তোমার টার্গেট কমপ্লিমেন্টারি রিচার যেটাকে তুমি প্রোগ্রাম করতে চাইছো সেই সিকোয়েন্সটা সেখানে দিলাম তো সেটাকে বলা হলো গাইড আর এনে তাই গাইড আর ইজ ইঞ্জিনিয়ার টু হ্যাভ এ ফাইভ প্রাইম এন্ড এই যে টার্গেট কমপ্লিমেন্টারি রিজিয়নটা হবে গিয়ে আটশো থেকে কুড়ি নিউক্লোটাইডের টোটালটা হচ্ছে একশো পাঁচ নিউক্লিটাই হুইচ ইজ কমপ্লিমেন্টারি টু দ্য টার্গেট ডিএনএ সিকুয়েন্স অর্থাৎ ডিএনএর যে জায়গাটা তুমি কাটতে চাইছো সেই জায়গার সাথে কমপ্লিমেন্ট করে দাও সেই জায়গার সাথে যে মুহূর্তে আমি কমপ্লিমেন্ট করে দিলাম তাহলে সেই সেলের মধ্যে ঢুকে গিয়ে ও নানান ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে ওই টার্গেট সিকোয়েন্সটাকে খুঁজে বার করলো এবং খুঁজে বার করার পর ক্যাশ নাইন এলো ক্যাশ নাইন এসে ডিএনএটাকে কেটে দিল তাই এটাকে আমরা নাম দিলাম গাইড আর এন এ অর্থাৎ এই আর গাইড করছে ক্যাশ নাইনে কোথায় কাটবে তাই এটার এটাকে বলা হলো জি আর এবং এই জি আর এসে বাইন করার পরে দেখো ক্যাস নাইন এসে প্রোটিনটা এসে দাঁড়ালো এসে সে ডাবল স্ট্র্যান্ড ব্রেক করলো এবং ব্রেক করার পর দু রকমভাবে এটা রিপেয়ার হতে পারে একটাকে আমি বলি নন হোমোলোগাস আর একটাকে বলি হোমোলোগাস রিকম্বিনেশন অর্থাৎ এন এইচ ই মারফত হতে পারে কিংবা এই সারের মারফত হতে পারে এবং এই রিকম্বিনেশনের মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ একটা দিকে এতে আমরা একটা জিন নকআউট করে দিলাম অন্য জায়গায় যদি আমি জিন ইনসার্ট করতে চাই অর্থাৎ করলো ভালো জিন ঢোকাতে সাহায্য করলো কিংবা যদি যাই করলমোল কম্বিনেশন বেস করে তাহলে দেখো এটা জিন মডিফিকেশন করতে সাহায্য করে বা জিন ইনসেশন করতে সাহায্য করে তাহলে মধ্যে দিয়ে আমরা পাই জিন নক বা জিন ইনসারশন আর অন্যগুলো থেকে পাই আমরা জিন মডিফিকেশন বা জিন ইনসারশন এবং এরপরে দু হাজার তেরো সালে আর এন এ গাইডেড হিউম্যান জিনোম ইঞ্জারিং নাইন এই পাবলিশড হয়েছিল ফেঙ্গাং এর ল্যাব থেকে এবং এই ফেংজাং এর ল্যাব থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কাজটা আর এন এ গাইডেড হিউম্যান জিনোম ইঞ্জারি আমি এতক্ষণ জানলাম কি করে গাইড পারে এবং সেটার অ্যাপ্লিকেশন করে সায়েন্স পত্রিকায় পাবলিশড হলো দু সালে তাহলে মেকানিজম অফ টার্গেটেড জিন এডুক এডিটিংটা কিভাবে হতে পারে ক্রিসপার ওদের সিঙ্গল গাইড এন এটা প্রথম এলো সেটা ক্যাশ নাইন নিউক্লিয়াসের সঙ্গে ব্যান্ড বাইন করে ক্যাশ নাইন কমপ্লেক্স তৈরি করলো এইবারে এই কমপ্লেক্সটা গেল কি না তারা দিনের মধ্যে ঢুকলো তারা প্রোটো কমপ্লেক্সটা এবং সেই জায়গাতে বসে সেই জায়গাটাকে কাটলো তাহলে নন হোমোলোগাস জয়নিং করে রিপেয়ার করতে পারে কিংবা ডিলিশন করে দিতে পারে তোমাদের যদি মনে থাকে আমি বললাম দুটো করতে পারে একটা যে জিন ইনসার্শন বা এইভাবে সেটা করতে পারে বুঝতে পারলে তাহলে আমি আথক্ষ ধরে যেটা বোঝালাম সেটা এবার ছবি দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আর যদি হোমোলোগাস রিকমিনেশন দিয়ে হয় তাহলে হোমোলজি ডাইরেক্টের ডিপেয়ার পাথ হয়ে দিয়ে তাহলে দেখো সেটা কীভাবে হোমোলোগাস সিকোয়েন্সটাকে ঢুকিয়ে দিয়ে সেখানে ইনসার্শন করতে সাহায্য করতে এবং এখানে ডিলিশন করতেও সাহায্য করে এরপরে দু হাজার আঠারো সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে ক্রিসপার ওয়ান বাই ব্রড ইনস্টিটিউটস শুরু হলো আমি প্রথম ক্রিসপার দিয়ে এটা করেছি আমি প্রথম করেছি এটাকে বলা হয় পেটেন্ট ব্যাটাল এবং এই পেটেন্ট ব্যাটেলটা হওয়ার পরেই কিন্তু শুরু হলো আলোচনা যে কিভাবে এটা হতে পারে এবং সেই জায়গাতে নেক্সট লাইনে যদি আমরা যাই এইগুলো আমি বলে দিলাম এগুলো তো আমরা বলে দিয়েছিলাম যে কি করে এটা হয় ক্রিসপার ক্যাস কমপ্লেক্সটা তৈরি হলো এরপরে যদি আমরা চলে যাই নেক্সট স্লাইডে তাহলে আমরা দেখব সেটা এসে কি করে ওই প্যামে এসে বসতে পারলো প্যামে এসে বসে সেই জায়গাটাকে আইদার এন এইচ ইজে বা অন্যটা দিয়ে কাজে লাগলো এবার নেক্সট টাই দিয়ে এরমভাবে কাটলো কেটে বেরিয়ে গেল তাহলে কি হবে না একটা এরকম মালকুল তৈরি হয়ে এর মাঝখানটাই তো ইনসারশন হতে পারে বা ওই জায়গাটা ডিলিশন হয়ে যেতে পারে নেক্সট এক রকম ভাবে সেটাকে আমরা মডিফিকেশনও করতে পারি এইভাবে আমাদের মডিফিকেশন হতে পারে এরপরে শুরু হলো পেটেন্ট ব্যাটেল এই বললো আমি করেছি ও বললো আমি করেছি নেক্সট স্লাইড নেক্সট স্লাইড এটা একটা ক্রিসপার ইন চায়না চায়না বেবি তৈরি হয়েছে এটা নিয়ে একটা বিরাট স্ক্যান্ডেল হলো হইচই পড়ে গেল এবং তারপরে আমরা দেখলাম যে নেচার বায়োটেকনোলজিতে পেপার বেরোলো জেফ্রি স্যান্ডারের পেপারটা সেটা হচ্ছে গিয়ে দু তেরো সালে আরেকটা পেপার বেরিয়েছিল হাই ফ্রিকুয়েন্সি অফ টার্গেট মিউটেজেনেসিস ইনডিউসড বাই ক্রিসপার ক্যাস্ট নিউক্লিয়াস ইন হিউম্যান সেলস এবং হিউম্যান দিয়ে কার্যকারী সেটা বেরিয়ে এলো এবং সেটা বার করার সময় আমাদের যেটা তার নাম দেওয়া হলো আহ শার্ড নিউক্লিক অ্যাসিড ডিটেকশন উইথ ক্রিসপার নিউক্লিয়াস অর্থাৎ এটাকে আমরা নাম দিয়ে দিলাম শার্ড বলে এবং সেই জায়গাতে ব্যাপারটা এলো এবং এইরই একটা ব্যবহার হিসেবে আমরা পরবর্তীকালে পেলাম নেক্সট স্লাইড এইটা যেটাকে আমরা বললাম যে তোমরা জানো যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জেনো বায়োলজি আইআইজিবি এবং সিএসআইআর এর তত্ত্বাবধানে নতুন একটা করোনা ভাইরাস ডিটেকশন কিট তৈরি হয়েছে যেটাকে বলা হলো ফেলুদা নাম দেওয়া হয়েছে ফেলুদা নাম এসছে এটা ক্রিসপার ক্যাস টেকনোলজিকে ইউজ করে এই জিনিসটা কাজ করে আমরা এবং রিসেন্টলি দেখা যাচ্ছে এটা একটা পেপার স্ট্রিপ দিয়ে করা হচ্ছে দেখো পেপার স্ট্রিপ দিয়ে আমরা বুঝতে পারছি যে টেস্ট ব্যান্ড কোথায় আসছে এবং ওই যে ব্যান্ডটা প্রথম ব্যান্ডটা পাচ্ছি সেটা হচ্ছে টেস্ট ব্যান্ড আর কন্ট্রোল ব্যান্ড তাহলে আমরা বুঝতে পারবো জাস্ট একটা পেপার স্ট্রিপের সাহায্যে আর টিপি নয় অন্য কিছু নয় ক্রিসপার ক্যাস্ট টেকনোলজিতে আমরা এত সহজে এই ডিটেকশনটা করতে পারব এবং কিছুদিনের মধ্যেই এই পদ্ধতিটা একটা কোম্পানি টাটা কোম্পানি থেকে ব্যবহার করা শুরু হয়ে যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে আইডেন্টিফাই করেছে এবং তাদের প্রাইজ দিয়েছে আমাদেরই এক বাঙালি ছাত্র আমাদের ছাত্র একজন সে এবং তার গ্রুপ এটাকে আইডেন্টিফাই করেছে ডিসকভার করেছে আমরা সত্যি সৌরভ মাইতির জন্য অত্যন্ত গর্বিত যে সে এটা করেছে তার সঙ্গে তার অন্যান্য ছাত্ররাও এটার সঙ্গে ছিল নামটিও খুব ইন্টারেস্টিং দিয়েছে যে ডিটেকশন যেহেতু সেটা ফেলুদার সাথে মিলে গেছে আর কি ফেলুদা ডিটেকশন কি এটা আর কি নেক্সট স্লাইড ধন্যবাদ আমার সঙ্গে ধ্রুবজ্য ছিল এতদিন আমি ওনার নাম অনেক অনেক বেশি শুনেছি আহ স্বাভাবিক ভাবে সেটা শুনেছি কিন্তু ঘটনাচক্রে আমি ওনার লেকচার এখন অবধি সেভাবে শুনিনি কোথাও কিন্তু শুনেছি যে উনি খুব ভালো বলেন আজকে আমার খুব খারাপ লাগলো কষ্ট পেলাম যে অনেক ছাত্র ছাত্রী জানলো না যে তারা কি সুযোগটা হারালো মানে ইট নট লাইক এনি আদার পার্সন তোমরা মিস করলে একজন ভালো শিক্ষক একজন ভালো বিজ্ঞানী অ্যাট দা সেম টাইম শিক্ষক এবং বিজ্ঞানী এই কম্বিনেশনটা তো খুব সহজে আজকাল পাওয়া যায় না তার থেকেও বড় কথা যে যিনি এত ব্যস্ততার মধ্যেও এই তোমাদের মতো ছাত্র ছাত্রীদের জন্য বলতে এক কথায় রাজি হলেন এবং আমি তো পুরোটাই শুনলাম এক ঘন্টা ধরে যে সঙ্গে উনি বললেন বোঝানোর চেষ্টা এটা কিন্তু তোমরা যারা থাকলে তারা হয়তো তারাও খুব একটা বুঝলে না হয়তো কুড়ি বছর পর বুঝবে যে হ্যাঁ অমুক দিনে প্রফেসর চট্টোপাধ্যায় বলে একজন বিজ্ঞানী বলেছিলেন এইটা আমাদের অনেক সময় হয় ছাত্রছাত্রীরা বুঝতে পারেন দায় থাকে যে তাদেরকে বোঝানো যে তোমরা আজকে কোন ঘটনার সাক্ষী থাকলে এটা একটা আমার বলার আর একটা হচ্ছে যে উনি বলার মাধ্যমে আমাকে তো পার্সোনালি বলবো যে উনি একটা রূপকথার রাজ্যে নিয়ে গেছিলেন এবং আমি মানে কেমিস্ট হিসেবে কত লিমিটেড উই আর এটা খুব হাড়ে হাড়ে বুঝতে পারছিলাম যখন আমাকে প্রথম বলা হয়েছিল যে কেমিস্ট্রি নোবেল তো আপনি তো কেমিস্ট্রি মাস্টার আপনি বলুন আর আমি এখন আমি যদি বলার চেষ্টা করতাম তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো আর এখন যা শুনলাম সেটা বা কি হলো অনেক বড় একটা বিষয় বলেছেন ন্যাচারালি সবকিছুই যে আমার খুব গেথে গেল এরকম নয় কিন্তু উনি একটা দরজা খুলে দিলেন যে টিপিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি পড়িয়ে হবে না তোমাকে ডিসিপ্লিনারি জায়গায় যেতে হবে এবং কেমিস্ট্রিটা রিয়েলি কত ভাস্ট হয়ে গেছে এখন উই আর লাকি এনআ যে আমাদের মধ্যে এখনো এরকম কয়েকজন রয়েছেন ভ্রবজ্যোতিবাবু তাদের মধ্যে একজন যারা এই দরজা গুলো খুলে দিতে পারেন এবং খুলে দিতে পারেন বাচ্চাদের জন্য